আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ গতদিন আমরা দেখেছিলাম কিভাবে একটা ছবি গুগল ড্রাইভে স্থায়ীভাবে সংরক্ষণ করা যায় মোবাইল নষ্ট হলেও আপনার ছবিটা নষ্ট হবে না নতুন মোবাইল যদি কেনেন আপনি তখন জিমেইল আইডি যে জিমেইল আইডিতে আপনি গুগল ড্রাইভ ড্রাইভে ছবি রেখেছেন সেই জিমেইল আইডি দ্বারা আবারও গুগল ড্রাইভ চালু করলেই অর্থাৎ আপনার নতুন ফোনটি যদি আপনি ওই জিমেইল আইডি দিয়ে অ্যাক্টিভ করেন তাহলে আপনি আবারও সেই ছবিটা আপনার মোবাইলেও ডাউনলোড করে নিয়ে দেখতে পাবেন তো আজকে আমি দেখাবো কিভাবে সেই গুগল ড্রাইভ থেকে আপনি ওই প্রিয় ছবিটি আপনার মোবাইলে আবার নিয়ে আসবেন গুগল ড্রাইভে আপনি দেখতে গেলে ডাটা খরচ হবে কিন্তু আপনি যদি একবার নিয়ে আসেন মোবাইলে তাহলে আর দ্বিতীয়বার ডাটা খরচ হবে না তো আমরা দেখব কিভাবে গুগল ড্রাইভে ড্রাইভে আমরা ঢুকি কতদিন দেখেছিলাম গুগল সার্ভিসের ভিতরে গুগল ড্রাইভ ড্রাইভে ক্লিক করেন ড্রাইভে ঢুকলেন ড্রাইভে ঢুকে এখানে অনেকগুলো ফাইল আছে তো মনে করি আমরা এই আমার দেখেন এখানে বিভিন্ন জায়গায় পিকনিকে গেলে সেই ছবিগুলো আমি ফোল্ডার করে করে এখানে রেখে দিই যে ট্যুর ইব্রাহিমপুর ট্যুর গ্রিন ভ্যালি টুর লালপুর টুর মহাস্তানগড় তো আমি ট্যুর লালপুরের মধ্যে ঢুকলাম এই ছবিগুলো কিন্তু আমার মোবাইলে রাখা নেই এই ছবিগুলো শুধু গুগল ড্রাইভেই আছে মোবাইলে আমি অযথা জায়গা দখল করে রাখি না গুগল ড্রাইভে পনেরো জিবি পর্যন্ত ছবি বা ভিডিও রাখা যায় এই জন্য এগুলো ওখানে রাখা আছে তো এখান থেকে আমি মনে করি যে এই ছবিটা প্রথম ছবিটা আমি ডাউনলোড করে আবার কম্পিউটারে নেব এই মোবাইলে নেব কম্পিউটার দিয়েও আপনি গুগল ড্রাইভ চালাতে পারেন দেখেন ছবিটা ক্লিয়ার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবেন হ্যাঁ ছবিটা ক্লিয়ার হয়ে চলে আসছে এটা নির্ভর করবে আপনার মোবাইলের স্পিড প্লাস ইন্টারনেট স্পিডের ওপরে তো দেখেন ছবিটা চলে আসছে একদম উপরের ডান কোনায়। আপনারা তিনটা ডট দেখতে পাচ্ছেন এই তিন ডটের উপরে ক্লিক করুন এখানে দেখেন অনেকগুলো সার্ভিস দেখতে পাচ্ছেন শেয়ার ম্যান্স পিপুল আর্নিং এড টু স্টার্ট মানে অনেকগুলা এই শেয়ারটা প্রথম শেয়ার যেটা দেখছেন এটা দিয়ে আপনি এই এইখান থেকেই একটা ছবি কাউকে আপনি সেন্ড করে দিতে পারেন আলাদা করে কম্পি মানে মোবাইলে ডাউনলোড করা বা কম্পিউটারে ডাউনলোড করার প্রয়োজন হবে না শেয়ারে ক্লিক করবেন তার অ্যাড্রেস বা তার ইয়া যদি ম্যাসেঞ্জারে দিতে চান ম্যাসেঞ্জার ইমো যেটা দেন ওখানে ক্লিক করে সেটা দিয়ে সেন্ড করে দেবেন চলে যাবে আমরা এখান থেকে নিচের দিকে দেখেন ডাউনলোড আছে উপর থেকে নয় নম্বরে ডাউনলোড তো ডাউনলোডে ক্লিক করেন দেখেন উপরের বাম কোনায় টাইমের পাশে দেখেন ডাউনলোড হওয়ার তীর চিহ্ন দেখাচ্ছে যে ডাউনলোড হচ্ছে ওটা থেমে গেলে বুঝবেন হ্যাঁ ডাউনলোড হয়ে গেল ডাউনলোড কমপ্লিট আমরা এখান থেকে বের হয়ে যাই ব্যাকে চলে আসলাম আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম ডাউনলোড হওয়া ছবিটা গেল কোথায় এটা একটা ব্যাপার তা ডাউনলোড হওয়া ছবিটা গেল কোথায় আমরা জানি যে আমাদের যে গ্যালারি আছে সেই গ্যালারির মধ্যে অনেক ফোল্ডার থাকে এর মধ্যে দেখেন ডাউনলোডস বলে একটা ফোল্ডার আছে এই ডাউনলোডস ফোল্ডারে ক্লিক করেন ডাউনলোডস ফোল্ডারে ক্লিক করলে ওইখান থেকে আপনি যে ছবিগুলো ডাউনলোড করেছেন সেই ছবিগুলো দেখাচ্ছে তো এইখান থেকে দেখেন আমরা এই যে দ্বিতীয় ছবিটা এই ছবিটা আমরা একটু আগে ডাউনলোড করলাম আপনি একাধিক ছবি ডাউনলোড করতে পারেন ওইখানে থাকা অবস্থায় একটা একটা করে ডাউনলোড করে নেবেন অথবা সবগুলো ডাউনলোড করে নিয়েও আপনি এখানে এসে দেখতে পারেন ছবিগুলো আসছে কি না আপনি একাধিক ছবি যেভাবে আপলোড করেছিলেন একইভাবে কিন্তু একাধিক ছবি ডাউনলোডও করতে পারেন চলুন আরেকবার যাই আমরা গুগল ড্রাইভে সেখান থেকে কীভাবে একাধিক ছবি আমি একবারে ডাউনলোড করতে পারি সেটা দেখে আসি আমরা লালপুর নাটোরের মধ্যে আবারও ঢুকি দেখেন একটা ছবি আমরা ডাউনলোড করা দেখেছিলাম একাধিক ছবি তার এই ছবিটার উপরে প্রথম ছবিটার উপর চেপে ধরুন টিক চিহ্ন হয়ে গেল এবার বাকি ছবিগুলোকে টাচ করুন যেভাবে আপলোড করেছিলেন টাচ করার পরে আবারও সেই থ্রি ডটে অর্থাৎ তিনটা ডট চিহ্ন ডান কোনায় এটাতে ক্লিক করুন করার পরে দেখেন ডাউনলোড ডাউনলোডে ক্লিক করুন ছবি ওই যে বাম বামকোনায় সময়ের পাশে দেখেন তীর চিহ্ন দেখাচ্ছে নিচের দিকে ডাউনলোড হচ্ছে অপেক্ষা করতে হবে আপনার ছবিগুলো ডাউনলোড হওয়ার পর্যন্ত একটু সময় নেবে ডাউনলোড হতে যেহেতু আটটা ছবি দিয়েছি আটটা ছবির মেগাবাইট অনুযায়ী নেটের স্পিড দেখেন হয়ে গেছে নেটের স্পিড ভালো থাকলে এবং মোবাইলের যদি স্পিড বেশি থাকে অর্থাৎ র্যাম বেশি থাকে সেই ক্ষেত্রে আপনি খুব দ্রুত এই ছবিগুলো ডাউনলোড করতে পারবেন চলেন আমরা দেখে আসি আটটা ছবি ডাউনলোড হয়েছে কিনা আমরা গ্যালারিতে ঢুকলাম গ্যালারিতে ডাউনলোডসের ভিতরে দেখেন পরপর আটটা ছবি ডাউনলোড হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আগে থেকে একটা ছবি ছিল সেই ছবিটা রিপিট ডাউনলোড হয়েছে এই জন্য নয়টা ছবি দেখতে পাচ্ছেন এই ছবিগুলো আমরা এইমাত্র এই আটটা ছবি ডাউনলোড করলাম একসঙ্গে আশা করি বুঝতে পেরেছেন কী কাজ করতে হবে আবারও আপনাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তীতে মোবাইলের এই ধরনের ছোটোখাটো টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হব এছাড়া আমার যে মূল কাজ কম্পিউটার প্রশিক্ষণ সেটা তো চালুই আছে আপনারা আমার চ্যানেলে চোখ রাখুন দেখতে থাকুন ঘরে বসে শিখতে থাকুন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ